বন্ধুরা ওয়েলকাম টু সাধে আল্লাদে এই শব্দ শব্দ সিকিম থেকে ঘুরে এসেছি আর ওখানে একটা নতুন ধরনের মোমো আমি ট্রাই করেছিলাম যেটা আমার ভীষণই ভালো লেগেছে আজ সেই রান্নাটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আজ আমি বানাবো রাইস চিকেন মোমো তাহলে চলুন দেখে নিই আজকের এই অন্যরকম রেসিপিটি যেটা শুধুমাত্র খেতে সুন্দর নয় দেখতেও অদ্ভুত সুন্দর একদম কদম ফুলের মতো এটাকে অনেকে ঝাল কদমও বলে থাকেন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি ঝাল কদম বা রাইস চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে এক বাটি বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা পুরো ফেলে দিয়ে জল ছড়ানো চালটা আমি রেখে দিলাম আর নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর দিয়ে দেব 10 কোয়া রসুন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ টুকরো করে আমি নিয়ে নেব দিয়ে দেব 1 ইঞ্চি আদা আর দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা মাংসটাকে খুব ভালো করে আমি সবকিছুর সঙ্গে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ নুন এবার দিয়ে দেব একটু লেবুর রস এবার অল্প অল্প পোর্শনকে আমি নিয়ে নেব বলের মতো প্রথমে সবগুলোকে আমি আলাদা করে নিই তারপর বলের আকার দিয়ে নেব এবার যে পোর্শনগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি একটু বলের আকার দিয়ে নেব এবার যে চালটা ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি ঘুরিয়ে নিচ্ছি একবার যাতে চালগুলো চারপাশে লেগে যায় এইভাবে সবকটা বলকে আমরা রেডি করে নেব আমাদের সবকটা বল রেডি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু স্টিম করে নেব আমার কাছে মোমো স্টিমার নেই আমি কিনিও নি আপনাদেরও কেনার দরকার নেই সবারই যে নর্মাল কড়াই থাকে কড়াইয়ের ওপর আমি একটা ফুটো করা থালা নিয়ে নিয়েছি আর এই লিডটা আমাদের মোমো যে টিন সেটা রেডি এবার আমি গ্যাসটাকে অন করে নেব কড়াইটাকে বসিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দেব জল খুব বেশি জল দেব না এই জলে স্টিমের জন্য যথেষ্ট এবার লিডটাকে খুলে থালাটাকে আমি কড়াইয়ের ওপর বসিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রাখব এবার একটু সাদা তেল আমি থালাটার উপর ব্রাশ করে নেব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে করে রাইস মোমোগুলো থালার মধ্যে ছিটে না থেকে যায় স্টিম হওয়ার পর এবার একটু দূরে দূরে আমি মোমোগুলোকে রেখে দেব 15 মিনিট পর ঢাকা খুলে বলগুলোর
মাঝখানে একটু করে ইয়েলো ফুড কালার দিয়ে নেব। অনেকেই ফুড কালার ইউজ করতে চান না, অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা দিলে দেখতে খুব সুন্দর একটা কালার আসে। 20 মিনিট আমাদের হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন, আমাদের চিকেন রাইস মোমো বা ঝাল কদম একদম রেডি হয়ে গেছে। দেখতেও কি অদ্ভুত সুন্দর লাগছে। আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমাদের চিকেন রাইস মোমো একদম রেডি হয়ে গেছে, দেখতেও অদ্ভুত সুন্দর হয়েছে, আর খেতেও এটা খুব সুস্বাদু। তাহলে রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করি সবার ভালো লাগবে। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন স্বাদে আল্লাদের। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।